বন্যপ্রাণী ও বনকে রক্ষা করার স্লোগানকে সামনে রেখে 13টি দেশ ভ্রমণে এক দম্পতি। বৃহস্পতিবার তারা ধর্মনগরে আসেন এবং উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সাথে সাক্ষাৎ করেন। এই দম্পতিরা হলেন রথীন্দ্রনাথ দাস এবং গীতাঞ্জলি দাস। বন্যপ্রাণী ও বনকে রক্ষা করার স্লোগানকে সামনে রেখে পশ্চিমবঙ্গের সল্টলেক অরণ্য ভবন থেকে গত 15 ফেব্রুয়ারি 2019 তারিখে 13টি দেশ বাইকে করে ভ্রমণে বেরিয়েছেন রথীন্দ্রনাথ দাস ও গীতাঞ্জলি দাস নামে স্বামী স্ত্রী। প্রথমে তারা ভারতবর্ষ ঘুরে তারা যাবেন বাইরের দেশে। শুক্রবার সকালে তারা ধর্মনগরে আসেন, ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেনের কথা শুনেছেন, তাই তারা দেখা করার ইচ্ছা প্রকাশ করেন এই দম্পতি। বিধায়ক খবর পেয়ে তাদের সাথে দেখা করেন। বিধায়কের সাথে দেখা করে ওই দম্পতি জানান, এর আগে 2016-17 সালে রথীন্দ্রনাথ দাস ভারত ভ্রমণে বেরিয়েছিলেন। তিনি এসেছিলেন ধর্মনগরে। তখনকার পরিবেশ আর আজকের পরিবেশের মধ্যে তিনি রাত দিনের তফাৎ দেখছেন বলে জানান। বিধায়ক এবং ওই দম্পতির মধ্যে আলাপচারিতার মাধ্যমে হয় শুভেচ্ছা বিনিময়, পাশাপাশি উপাধ্যক্ষ তাদের এই যাত্রা সফল হবার জন্য শুভেচ্ছা জানান এবং ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের সমস্যা হলে উপাধ্যক্ষের সাথে যোগাযোগ করার কথা বলেন। আজ ওই দম্পতি ধর্মনগর থেকে যাত্রা শুরু করেন, আগরতলার উদ্দেশ্যে রওনা হন। 2019 সালের 15 ফেব্রুয়ারি এবং 1.5 বছরের জার্নি এটা, ন্যূনতম 1.5 বছর লাগবে আমার। 2019 সালের 15 ফেব্রুয়ারি শুরু হয়েছে, 2020 জুন মাস নাগাদ হয়তো শেষ হবে, জুন জুলাইতে। এবং এই টোটাল 1.5 বছর ধরে আমি ভারতবর্ষ তথা এই পৃথিবীর বুকে আরও 12টা দেশ আছে যেখানে জঙ্গলে বাঘ আছে, এবং সেই জঙ্গলে বাঘ থাকা যে দেশগুলো সমস্ত দেশে একটাই বার্তা আমার, যে বাঘ বাঁচলে জঙ্গল বাঁচবে, জঙ্গল বাঁচলে সমস্ত ওয়াইল্ড লাইফ বাঁচবে, এবং সমস্ত ওয়াইল্ড লাইফ বাঁচলে আমরা মানুষেরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী গিফট করতে পারবো, মানে উপহার দিতে পারবো। কেননা আজও আমরা প্রকৃতির বুক থেকে জল ও অক্সিজেন যেটা সংগ্রহ করছি টোটালি, এটা ফ্রি অফ কস্ট পাচ্ছি, কিন্তু একটা দিন আসবে এগুলো না আমাদের কিনে ইউজ করতে হয়। আমি আজকে ত্রিপুরাতে, মানে খুবই ভালো লাগছে, ত্রিপুরা স্টেট আমি এর আগেও এসেছি এবং দেখছি অনেক ত্রিপুরা স্টেট অনেকটাই, মানে 2016 থেকে 2019 অনেকটাই মানে নতুনভাবে দেখছি, ভালো লাগছে দেখে। আগামী দিনে ত্রিপুরা আমার খুব পছন্দের স্টেট, কেননা যেখানে বাংলা ভাষার একটা দারুণ মিল আর কি। ভবিষ্যতে এই ওয়াইল্ড লাইফ নিয়ে বা বন্যপ্রাণী নিয়ে বা পরিবেশগত বিভিন্ন কিছু ইস্যু নিয়ে ত্রিপুরাতেও কাজ করার ইচ্ছা আছে। তা আবার একটা মানে কথা না বললেই নয় যে মিশন নিয়ে বেরিয়েছেন যে বন্য প্রাণী আরও বৃদ্ধি হোক, যে তাদের আরও বেশি, যে আমাদের পৃথিবীতে বন্য প্রাণী কমে যাচ্ছে, সংরক্ষণের মাধ্যমে বৃদ্ধি না, একেবারে ন্যাচারাল ওয়েতে বৃদ্ধি হোক, এবং যেটা মানুষের জীবনকে রক্ষা করার জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজনীয় বিষয়, যেটা আমরা দীর্ঘদিন লড়াই করছি, যে বৃক্ষরোপণ এবং বৃক্ষকে বাঁচিয়ে তোলা। এবং ওনারা আজকে পশ্চিমবাংলা থেকে এসছেন আমাদের অতিথি, এবং আমরা এই মেসেজটিকে দিয়ে দিতে চাই যে ধর্মনগরে যদি থাকতেন তাহলে কয়েক ঘন্টার জন্য ভালো হতো, ওনারা চলে যাবেন আগরতলায়। ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই। ওনাদের জার্নি সফল হোক এবং আরও ছেলে মেয়েরা এই ব্যাপারে উদ্বুদ্ধ হোক, সবাইকে আমার আহ্বান রইল। এবং ওনাদের যেন কোনো রকম ঝক্কি ঝামেলা না দেখে না সইয়ে শারীরিকভাবে মানসিকভাবে যেন সুস্থভাবে ওনাদের জার্নিটাকে কমপ্লিট করতে পারেন, এটা হলো ঈশ্বরের কাছে প্রার্থনা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।